প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুর সেলিম। এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক প্রাক্কালের সমীকরণ সুদীপ রায় বর্মন, তিনি বিজেপির হেভিওয়েট নেতা, বিক্ষুব্ধ, এখনও তিনি বিজেপির বিধায়কও আছেন। তবে শেষ মুহূর্তের প্রাক্কালের রাজনীতি সুদীপ রায় বর্মন শেষ মুহূর্তে কি বিজেপিকে জোর ধাক্কা দিতে পারবেন? এই মুহূর্তের ব্রেকিং নিউজ। তবে প্রাচ্যরাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের রেজাল্টের পর তিনি তার পুরনো রাজনৈতিক দল না নতুন না আবার কোন রাজনৈতিক দলে জয়েন করবেন সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে ধর্মনগর এক আম্বাসাতেই তার দলীয় সূত্র মারফত এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গেও তিনি দেখা করছেন যে কোন রাজনৈতিক দল করবেন তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্রেকিং নিউজ, আমরা দিল্লি কংগ্রেস হাইকমান্ড সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, শেষ মুহূর্তে যোগাযোগ হয়নি। তাহলে কোন রাজনৈতিক দল করছেন শেষ মুহূর্তে পরিষ্কারটা হয়ে যেত সুদীপ রায় বর্মনের। তো এই মুহূর্তে প্রাক্কালে সিপিআইএম পার্টি হচ্ছে একটা প্রধান বিরোধী শক্তি, আর এই বিরোধী শক্তির মধ্যে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে জোর ধাক্কা দিতে পারবে কি সুদীপ রায় বর্মন? তো 23-এর বিধানসভা নির্বাচনে তিনি বলেছেন আম্বাসাতে, তিনি এক দলীয় সূত্র এবং এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কুমার আবোল তাবোল বলে, অর্থাৎ মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া বিজেপি সরকারের কোনো খেলা নেই, এটা হচ্ছে মিথ্যা প্রচার। তাও সুদীপ রায় বর্মন তিনি স্পষ্ট করে দিয়েছেন। সুদীপ রায় বর্মনের অনুগ্রামীরা বলছেন এবার কি দল পাল্টার সহজ পথ নিয়েছেন না ফের কংগ্রেসকে অক্সিজেন যোগাতে সাহায্য করবেন সুদীপ রায় বর্মন, যে একজন হেভিওয়েট নেতা। তিনি আমরা একসময় দেখতাম এই সুদীপ রায় বর্মনের নেতৃত্বেই একসময় বিজেপিরা দাঁত ফুটাতে পেরেছিল ত্রিপুরার বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগিয়ে যাচ্ছে সুদীপ রায় বর্মনের রাজনৈতিক জীবন? তিনি বলেছিলেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্রটি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।